আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, 2024 সালের কোপা আমেরিকা হতে আর কিন্তু 3 মাসেরও কম সময় বাকি রয়েছে। ইতিমধ্যেই কিন্তু কোপার প্রস্তুতি শুরু করে দিয়েছে কোপা আমেরিকার দলগুলো। বলতো, প্রতিবার কোপা আমেরিকার টুর্নামেন্টটি হয় 10 দল নিয়ে, এবার কিন্তু 16টি দল নিয়ে কোপা আমেরিকার এই টুর্নামেন্টটি মাঠে গরমে 20 জুন যুক্তরাষ্ট্রের মাটিতে এবং 14 জুলাই কিন্তু এই টুর্নামেন্টটির পর্দা নামবে। অর্থাৎ গ্রুপ পর্বে কিন্তু প্রতিটা দল 3টা করে ম্যাচ খেলবে এবং সেখানে ব্রাজিলও 3টা প্রতিপক্ষ পেয়েছে। সব থেকে ডি গ্রুপে ব্রাজিল পড়েছে এবং ডি গ্রুপে সব থেকে একটু কন্টেস্ট হবে, কারণ এই গ্রুপে সবচেয়ে ভালো ভালো দলগুলো আসলে পড়েছে। সেখানে ব্রাজিল মাঠে নামবে কোস্টারিকা, প্যারাগুয়ে এবং কলম্বিয়ার মতো দলের বিপক্ষে। ম্যাচগুলো আসলে কবে হবে এবং কয়টার সময় হবে বাংলাদেশ সময়, সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। ব্রাজিলের প্রথম ম্যাচ রয়েছে 25 জুন। 25 জুন ব্রাজিল মাঠে নামবে কোস্টারিকার বিপক্ষে বাংলাদেশ সময় সকাল 7টার সময়। ব্রাজিলের তারপর আরও একটা ম্যাচ রয়েছে জুন মাসের 29 তারিখে। 29 তারিখে ব্রাজিল মাঠে নামবে প্যারাগুয়ের বিপক্ষে বাংলাদেশ সময় সকাল 7টার সময়। এবং ব্রাজিল গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে কলম্বিয়ার বিপক্ষে 3 জুলাই সকাল 7টার সময় বাংলাদেশ সময়। তো বুঝতেই পারছেন এই 3টি ম্যাচই কিন্তু সকাল 7টার সময় পড়েছে, যেটা ব্রাজিল ভক্তদের জন্য অনেক বড় একটা ভালো খবর। বিশেষ করে বাংলাদেশে যারা ব্রাজিল ফ্যান রয়েছে তাদের জন্য সকাল 7টার সময় কিন্তু তারা খুব ইজিভাবেই ম্যাচগুলো দেখতে পারবে। তো এই 3টি ম্যাচ আসলে খেলার পর ব্রাজিলের এই ম্যাচের রেজাল্টের ফলাফলের উপর ডিপেন্ড করেই কিন্তু ব্রাজিল দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে, এবং ভালো ফলাফল আসলে অবশ্যই ব্রাজিল কোয়ার্টার ফাইনালে যাবে। তো দর্শক, কি মনে হয় গ্রুপ পর্বের এই 3টি ম্যাচ কি ব্রাজিল জিতে কোয়ার্টার ফাইনালে যেতে পারবে কোপা আমেরিকাতে?